সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে, আপনারা দেখতে অনেকটাই সুন্দরী। আসলে তার জীবনে কি হয়েছে বা কি বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? আমার নাম বৃষ্টি। বৃষ্টি আপু, কেমন আছেন আপনি? ভালো নাই। ভালো নাই কেন? ভালো নাই কেন? অনেক কষ্টই আছে। কিসের কষ্ট? ছোটকালে বাপ মা থইয়া গেছে, বিয়ে বসে গেছে দুজন। এখন দাদির কাছে থাকতাম, দাদি ভেঙে করে খাওয়াতো। এখন দাদিও অসহায় হয়ে গেছে, পড়তে পারি না, বিছনায় কিনা। আপনার বয়স কত? বিধবা হয়ে গেছে। আপনার বয়স? 16 বছর। লেখাপড়া করছিলেন? না ভাই, গরিবদের কি লেখাপড়া আছে? যার বাপ মা নাই তার লেখাপড়া আছে। আপনি কি করেন, কিভাবে দিন কাটে আপনার? দাদি ছিল, এখন দাদি উঠতে পারে না, অনেক কষ্ট করে বিধবা সামলাইছে। আপনি কোনো কাজ কাম করেন? হ্যাঁ, ঘর ভাড়া কাজ করি, থালা বাসন ধুই দেই। কেমন লাগে এই কাজ করতে? অনেক কষ্টই তো লাগে। ভিডিও সময় মনের মতন মানুষ করলে একটু ভালো হতো। এই বয়সে লেখাপড়া করার কথা, স্কুল কলেজে থাকার কথা, হতেছে মানুষের বাড়িতে কাজ করতে হয়, কষ্ট লাগে না? কষ্ট তো লাগে ভাই, যার বাপ মা না সে শুনে জানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, লেখাপড়া যদি করতে পারতেন তাহলে কি হওয়ার ইচ্ছা ছিল? এই ডাক্তার হওয়ার কথা ছিল, আমার অনেক কিছু হয়তো থাকছে। কোনো প্রেম ভালোবাসা আছে নাকি? না। সত্যি কথা বলতেছেন? হ্যাঁ। প্রেমের কথা শুনলে কি লজ্জা লাগে? এই বয়সে তো মানুষ প্রেম টেম করে, প্রেমে পড়ে, এরকম নাই? এরকম কেউ নাই মনের মানুষ নাই? কেউ এরকম ইচ্ছে নাই ভাই। সংসারে করার ইচ্ছা আছে? বিয়ে শাদী করবেন সেই আশা আছে? যে আমার পাশে দাঁড়াবে তার সাথেই প্রেম করবো। আচ্ছা আচ্ছা, তো বিয়ে শাদী করলে তো বিয়ের বয়স হওয়া লাগে, বিয়ের বয়স তো হয়নি আপনার? হয়েছে। 16 বছর, 18 বছর লাগে। তা 18 বছর না হলে করবেন কেমনে? এমনি কথা বলতে বলতে 1 বছর যাবে, তারপরে কথা বল। তারপরে কিরকম মানুষকে বিয়ে করবেন? কিরকম মানুষ? যেরকমই হোক, যে আমার কষ্ট দুঃখ করবে, যে আমার পাশে দাঁড়াবে, ওরকম মানুষ। আপনার কণ্ঠটা তো সুন্দর, মনে হচ্ছে কণ্ঠ গান টান গাইলে অনেক ভালো কিছু করতে হতেন। গান টান গান নাকি? সত্যি কথা বলতেছেন? দু এক লাইন শোনাবেন নাকি গান? পারি না ভাই। হ্যাঁ পারেন না? আচ্ছা আচ্ছা, নাচ টাচ পারেন? নাচও পারেন না? আচ্ছা আচ্ছা, তো এখন বিয়ে শাদী করতে চাইলে আপনার জন্য 2 বছর 1 বছর অপেক্ষা করে তারপর বিয়ে শাদী করবেন, তাই তো? তার নাম্বারটা দেওয়া যাবে? মুখস্থ কি বলতে পারেন, দেখে বলতে পারেন? তার নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভাইয়া, শুনতে পারলেন? এক অসহায় গরিব ঘরের মেয়ে, দেখতে শুনতে অনেকটাই সুন্দরী। আসলে এতিম মেয়ে, অসহায়, দাদির কাছে থাকে। কেউ যদি সত্যিকার অর্থে তার সঙ্গে যোগাযোগ করতে চান বা কথাবার্তা বলতে চান বা বিয়ে করতে চান, অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01602076869। নাম্বারটা খোলা থাকে তো? যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন, কেউ ফোন দিলে সত্যি কথা বলবেন। আর নামাজ কালাম পড়তে পারেন? পড়েন তো? কোরআন শরীফ পড়তে পারেন? কোরআন শরীফ পড়া শিখছেন? শেখেন নাই, তাই না? তো যাই হোক, নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, কেউ ফোন দিলে সত্যি কথা বলবেন, আবার প্রেম করে ভেঙে চলে যায় না কিন্তু। ঠিক আছে, এসব তো নিশ্চয় করার নেই। ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম।